ফ্রান্সে কোম্পানির সাথে বা যে প্রতিষ্ঠানে কাজ করছেন, চুক্তিবদ্ধ হয়ে কাজ করছেন, এমন যারা আছেন ভয়ে কাজে যেতে পারছেন না, অথবা আতঙ্কিত হয়ে কাজ থেকে দূরে থাকতে চাচ্ছেন, আবার ভয় পাচ্ছেন মালিক যদি আপনাকে চাকরিচ্যুত করে, সেক্ষেত্রে আপনি কি করবেন? এ নিয়ে আমাদের সাথে টেলিফোনে যুক্ত আছেন তামান্না আক্তার, তিনি তার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছেন। বর্তমানে আমাদের যে সিচুয়েশন, আমরা যে সিচুয়েশন বা যে সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, সেই সময়ের মধ্য দিয়ে আমরা যারা কাজ, যারা ওয়ার্কার বা আমরা যারা বাইরে কাজ করব, বা আমাদের কাজ অলরেডি বন্ধ হয়ে গেছে, মালিক পক্ষ থেকে আমাদের অর্ডার করা হয়েছে যে আমাদের কাজটা আপাতত বন্ধ আছে, তাদেরকে যে কী করণীয় সেটা আমরা সবাই জানি। যে আমরা সেক্ষেত্রে আমাদের বেতনে একটা নির্দিষ্ট পরিমাণ অংশ দেওয়া হবে, সেটা ডিপেন্ড করবে আপনার বেতনের উপরে, সেটা আপনি বাসায় বসে থেকেই পাবেন, সেক্ষেত্রে আপনি অনেকটা সেফ বা আপনার নিজেকে বাসায় সেফ রাখতে পারবেন। এখন আমি যে বিষয়টি বলবো, যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, সেটা হচ্ছে যারা যাদের কাজের জায়গাটা এখনো খোলা আছে বা আপনাদের বলা হয়েছে যে আপনাদের কাজ করতে হবে, লাইক সুপারমার্কেটে বা বিভিন্ন ধরনের যে কাজগুলো আমাদের এখনো সার্ভিস ক্লায়েন্টদের দিচ্ছে, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি করণীয় বা তাদের ক্ষেত্রে কি করা যায়। ফার্স্ট অফ অল, আমাদের যাদের কাজের ক্ষেত্রটা খোলা আছে, তাদের যদি কারো বাচ্চা থাকে বা বাচ্চাটা দেখার জন্য প্যারেন্টস, মা অথবা বাবা কারো না কারো বাসায় থাকতে হবে, যেহেতু আমাদের স্কুল বন্ধ, সেক্ষেত্রে আপনি একটা আইনের আওতাধীন, সেটাকে বলে সমাজ বাখতিয়ার বা চেকনিক, যেটাই বলেন, সেটা আপনাকে আপনি মালিকের সাথে কথা বলে ঠিক করে নেবেন, সেক্ষেত্রে আপনি বাসায় থাকতে পারেন বাচ্চা দেখার জন্য। এখন আরেকটা বিষয় হচ্ছে যাদের বাচ্চা নেই, যারা অসুস্থ বা মনে হচ্ছে যাদের করোনা ভাইরাসের কোনো উপসর্গ আপনাদের মাঝে আছে, লাইক জ্বর, কাশি, গলা ব্যথা কি আছে বা যেটাকে বলে ঠান্ডা জনিত কোনো সমস্যা, সেক্ষেত্রে আপনি আপনার ফ্যামিলি ডক্টর বা মেদছাত্রে তো যা যে ওনার সাথে কথা বলতে পারেন। যদি উনি মনে করেন যে আপনি বাসায় থাকাটা এখন আপনার জন্য ভালো, আপনি আপনি যদি করোনা ভাইরাস সংক্রমিত বা এফেক্টেড হয়ে থাকেন, তাহলে অন্য মানুষের জন্য খারাপ বা অন্য মানুষ এটা দ্বারা সংক্রমিত হতে পারে, সেজন্য মেডসাই আপনাকে বাসায় থাকার জন্য অনুরোধ করবে, সেক্ষেত্রে আপনাকে আখেতমালা দিই বা জাস্টিফিকেশন যেটা আখেতমালা দিই সেটা দিবে। তো আপনি আখেতমালা দিটা সিকিউরিটি সোশ্যালে দিবেন বা আপনাদের কাজের জায়গা দিবেন, সেটা জাস্টিফিকেশন অবশ্যই, সেটা একটা নির্দিষ্ট পরিমাণ স্যালারি বা টাকা আপনি সিকিউরিটি সোশ্যাল থেকেও পাবেন, আপনার কাজ থেকেও পাবেন। তো এটা ডিপেন্ড করে আপনি কতদিন কাজ করেছেন বা কতদিন এখন আখেতমালা দিতে আছেন। তো এটাও একটা আইন, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে যারা আখেতমালা দিতেও না, ইভেন তো সুস্থ কিন্তু বয়ে কাজে যেতে চাচ্ছে না, তাদের ক্ষেত্রে আইনটা কি? তাদের ক্ষেত্রে আইনটা হচ্ছে, এখানে ক্লিয়ারলি কিছুই বলা হয়নি যে আপনাদের যারা কাজে যাবেন না, কাজের জায়গা বাধ্যতামূলক না, কাজের জায়গা যাওয়াটা আপনাকে মালিক পক্ষ চাপ প্রয়োগ করতে পারবে না যে আপনি কাজে যাবেন, কিন্তু আপনি সেক্ষেত্রে যদিও বাধ্যতামূলক না, কিন্তু সে মালিক পক্ষ চাইলেই আপনাকে লিসেন্স রিমুভ করতে পারে বিভিন্ন রিজন দেখিয়ে। আপনাকে যদি আপনি তাদেরকে প্রোভাইড করতে না পারেন জাস্টিফিকেশন বা আখেতমালা দিই, সেক্ষেত্রে মালিক পক্ষ আপনাকে লিসেন্সিম বা আদেখতিস্ম কিছু দিতে পারবে, এদের তাদের এই আইন আছে। সেক্ষেত্রে আপনি এইটার বিরুদ্ধে কিভাবে আইনি সহায়তা করবেন সেটাও আছে, কিন্তু আপনি কতটুকু উইন হতে পারবেন সেটা আসলে শিওর না। সো সেক্ষেত্রে আপনার চাকরিচ্যুত বা চাকরি হারানোর একটা সম্ভাবনা আছে। বাট আরেকটা বিষয় হচ্ছে আপনাদের কাজের জায়গা আপনাকে প্রোভাইড করতে হবে, যে আপনি কাজে জায়গা যাওয়ার পর আপনি কি সেফ মনে করেন, বা আপনাকে প্রিভেন্টিভ যে মেজার্স, লাইক যে জিনিসগুলো লেবার ল থেকে বলা হয়েছে যে আপনাদেরকে মাস্ক দিতে হবে, সোশ্যাল যে ডিস্টেন্স সেটা বজায় রাখতে হবে, আপনার যারা কাজ করেন তাদের জন্য এই এই জিনিসগুলো প্রোভাইড করতে হবে মালিক পক্ষ, আপনি যদি মনে করেন সেখানে আপনার জন্য সেফ না, সে এনভায়রনমেন্টটা আপনার সেফ না, সেক্ষেত্রে আপনি যেতে বাধ্যতা ন বা বাধ্যতামূলক কিছু না, সেক্ষেত্রে আপনি বাসায় থাকতে পারেন। তবে সেক্ষেত্রে সেই সেই জিনিসটা মালিক পক্ষকে আপনার জানাতে হবে চিঠি দিয়ে, যে
আমি কাজে যাব না, আমার এই এই জিনিসগুলো প্রবলেম, অথবা আপনি মেদসা দুধ খাবাই অথবা আপনি ইন্সপেকশন দুধ খাবাইয়ের মাধ্যমে আপনি বিষয়টা ক্লিয়ার করতে পারেন যে আমি মনে করি না আমার কাজের জায়গাটা আমার জন্য সেফ, এখানে গেলে আমার ভাইরাস সংক্রমিত হওয়ার সম্ভাবনা আছে, এই এই বিষয়গুলো। তো এটা আপনার প্রমাণসহ অনেক কিছুই আপনাকে দেখাতে হবে। এক্ষেত্রে আপনি যদি বাসায় থাকেন সেক্ষেত্রে আসলে আপনার আপনি আই হোপ আপনি চেষ্টা করবেন যে আখেত মারাদি বা জাস্টিফিকেশন যেটা সেটা কালেক্ট করার, সেটা মেদসাকে আপনি বুঝিয়ে বলতে পারেন যে আমি মেন্টালি খুব আপসেট বা খুব স্ট্রেস ফিল করব করতেছি, কাজে যাওয়া কাজে যেতে আমার ভয় লাগে, আমি মনে করি কাজে গেলে আমি এবং আমার পরিবারের অন্যান্য সদস্যরা এই ঝুঁকিতে থাকবে, আমি চাই না আমার জন্য অন্যান্য সদস্যরা ঝুঁকিতে থাকুক। সো এই বিষয়গুলো আপনারা ক্লিয়ার করবেন। এক্ষেত্রে যারা সেদেই বা কনখা আছে সেদেই কনখা, তাদের জন্য এই বিষয়গুলো আসলে বলা। তারপর আরো বিষয় আছে, সেখানে আপনি আপনার মালিক পক্ষকে অ্যাপ্লাই করতে পারেন বা ডিমান্ড করতে পারেন যে আমাকে কোন যে পিরিয়ডটা আমাদের নর্মালি প্রত্যেক মাসে মাস শেষে দুই দিন বা দুই দিন আরো বেশি হয় সেটাও ডিমান্ড করতে পারেন। আপনার যদি সেক্ষেত্রে 8 দিন বা 9 দিন থাকে সেটাও ডিমান্ড করতে পারেন যে আমাকে এই কোন যে পিরিয়ডটা দেওয়া জন্য, তবে সেটা ডিপেন্ড করে মালিকের মেন্টালিটির উপর ডিপেন্ড করে, উনি যদি চান উনি দিতে পারবেন, মালিক পক্ষ যদি চায় আপনাকে কনজে দিতে পারবে। আর আসলে বিষয়গুলো একটু কমপ্লিকেটেড, আমি যতটুকু জেনেছি আমার সিন্ডিকার কাছ থেকে ততটুকুই আপনাদের জানানোর চেষ্টা করেছি। আর আরো বিষয়গুলো যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা আশা করি আপনারা এগুলা ক্রমাদিষ্ট সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমার যদি কোনো কিছু জানার ঘাটতি হয়ে থাকে আপনারা আমাকে এই বিষয়টা জানাবেন।